হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি এই মুহূর্তে আছি বৃদ্ধি জুয়েলার্স যেটা কি কলকাতা বউবাজারে আছে আজকে এখানে আপনাদেরকে দেখাবো আমি হ্যান্ড জুয়েলারি কালেকশন যেগুলো আরম্ভ আছে ওয়ান গ্রাম থেকে তার মধ্যে আমি রেখেছি চাঁকা পলা নোয়া ফিঙ্গারিং তার সাথে আছে কিছু মান্তাসার কালেকশন যেগুলো আরম্ভ আছে ওয়ান গ্রাম থেকে আজকের গোল্ড রেট সিক্স থাউজেন্ড পার গ্রাম আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা এক থেকে পনেরো জুন পর্যন্ত যখনও আসছেন পার্চেস করতে ছ গ্রামের ওপরে কেনাকাটা করলে মাত্র সেভেন পারসেন্ট মেকিং চার্জে আপনারা গয়না কালেক্ট করতে পারছেন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি আমরা স্টার্ট করি কথা মতন আজকের প্রথম কালেকশান থেকে আমি আরম্ভ করলাম একটা খুব সুন্দর ধরনের আপনাদেরকে আম্রেলা ফিঙ্গারিং দেখাচ্ছি এটা টোটালি অ্যাডজাস্টেবল এতে একটা মাছের ডিজাইন করা হয়েছে যেটার ওয়েট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম তিন গ্রাম পাঁচশো মিলি খুব সুন্দর অনেক গ্লজি পড়লে কিন্তু অবশ্যই ভালো লাগবে এটার প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী মেকিং জিএসটির সাথে টোয়েন্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড এইটি রুপিস ইনক্লুডিং মেকিং জিএসটি নিয়েই দামটা বললাম আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভিজিট করলে যেটা আমি স্টার্টিংয়ে ইন্ট্রোতে বলেছি গ্রামের ওপরে কেনাকাটা করলে মাত্র সেভেন পার্সেন্ট মেকিং চার্জ দিয়ে কিন্তু আপনারা গয়না কালেক্ট করতে পারবেন এগুলো প্রত্যেকটা নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট হলমার্ক এইচ ও করা আছে আপনারা নিজের মোবাইলেও এইচ ও নম্বরটি চেক করে নিতে পারবেন আসুন পরবর্তী কালেকশনের দিকে যাই এবার একটি খুব সুন্দর ধরনের নোয়া দেখাচ্ছি আপনাদেরকে এই নোয়াটা দেখুন অনেকই হালকার মধ্যে মুখ নোয়া এটাকে বলা যায় যেটা ওয়েট হচ্ছে টু গ্রাম ফাইভ হান্ড্রেড টেন মিলিগ্রাম দু গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম যেটার দাম হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী কুড়ি হাজার সাতশো আশি টাকা নেক্সট কালেকশানের দিকে গেলাম এবার একটি খুব সুন্দর ধরনের বালা দেখাচ্ছি এটা কিন্তু বক্স মুখ বালা বলা যায় পুরো বডিতে কিন্তু নকশার কাজ করা এটা আমি সিঙ্গেল পিস দেখাচ্ছি পেয়ার চাইলে কিন্তু আপনারা পেয়ারও পেয়ে যাবেন এটার ওয়েট হচ্ছে টেন গ্রাম ফাইভ হান্ড্রেড থার্টি মিলি দশ গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম এটার দাম হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী এটি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নেক্সট কালেকশান একটা মুখ বালা আপনাদেরকে দশ গ্রামের দেখালাম এতে কি এই বালাটা দেখুন এটা কিন্তু খুবই হালকার মধ্যে এগুলোকে গালা বালা বলা যায় যেটার ওয়েট হচ্ছে সিক্স গ্রাম ফোর হান্ড্রেড এইটি মিলিগ্রাম ছ গ্রাম চারশো আশি মিলিগ্রাম এটা কিন্তু দু ধরনের দুটো মুখ আছে কাজটাও কিন্তু ডিফারেন্ট এতে কিন্তু ছিলার কাজ ম্যাট ফিনিশিং এর কিছুটা কাজ করা আছে এতেও কিন্তু হালকা ফাস্টিংয়ের কাজ আছে দারুণ ধরনের ডিজাইন ফোর হান্ড্রেড এই মিলি সিঙ্গেল পিসের আমি ওয়েট অ্যান্ড প্রাইস বলবো পেয়ার আপনারা পেয়ে যাবেন ফর্টি নাইন নাইন হান্ড্রেড হাজার নশো টাকা নেক্সট কালেকশানে যাচ্ছি হাফ কাভার মুখনোয়াটি দেখুন হাফ কাভার মুখনোয়া এটাকে বলা যায় যেটা ওয়েট হচ্ছে টু গ্রাম ফোর হান্ড্রেড সেভেন্টি মিলিগ্রাম টু গ্রাম ফোর হান্ড্রেড সেভেন্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ড অনুযায়ী টোয়েন্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি রুপিস পরবর্তী কালেকশানের দিকে যাচ্ছি এবার একটি আপনাদেরকে হাঙ্গার মুখ বালা দেখাচ্ছি দেখুন হাঙ্গার মুখ মানে হাতিমুখ ওয়ান সাইড হাতিমুখ একদিকে কিন্তু আলাদা ধরনের একটা মুখ আছে এটার ওয়েট হচ্ছে ইলেভেন গ্রাম থ্রি হান্ড্রেড মিলিগ্রাম এগারো গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস 87550 সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস মনে রাখবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভিজিট করলে কিন্তু এই দামটা আরেকটু কম হবে আর আপনাদের কেনাকাটার জন্য আরেকটু সুবিধা হবে পরবর্তী কালেকশন দিকে যাই এবার একটি মান্তাসা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা ফ্লাওয়ার মোটিভ ডিজাইন মাঝখানে একটা ফ্লাওয়ার খুব সুন্দর ধরনের হালকার মধ্যে আছে এটা এটার ওয়েট হচ্ছে ফোর গ্রাম নাইন হান্ড্রেড সেভেন্টি মিলিগ্রাম ফোর গ্রাম নাইন হান্ড্রেড সেভেন্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফর্টি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এবার একটি খুব সুন্দর আম্রেলা ফিঙ্গারিং দেখাচ্ছি দেখুন একদম ডিজাইনটা ডিফারেন্ট একদম নিউ লুক আছে কিন্তু এটার ওয়েট হচ্ছে ফোর গ্রাম ফোর হান্ড্রেড ফিফটি মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস থার্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিস এটা কিন্তু অ্যাডজাস্টেবল যে কোনো হাতে কিন্তু খুব সুন্দরভাবে এটা ফিটিং বসবে আসুন পরবর্তী কালেকশানের দিকে যাই কাস্টিং মুখ নোয়া এটাকে বলা যায় এটার ওয়েট হচ্ছে টু গ্রাম টেন মিলি দু গ্রাম দশ মিলি অ্যাপ্রক্স প্রাইস ষোলো হাজার ছশো পঞ্চাশ টাকা সিক্সটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস নেক্সট কালেকশানের দিকে যাচ্ছি এবার যে শাখাটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু হাঙ্গার মুখ শাখা বডির ওয়ার্কটা দেখুন হালকা তারের কাজ আছে গোল্ড দিয়ে তার যেটা পাক খাওয়ন আছে খুব সুন্দর ধরনের যেটা ওয়েট হচ্ছে টু গ্রাম ওয়ান হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ড রেট অনুযায়ী সেভেন্টিন নেক্সট কালেকশন ডিজাইনের পলা দেখাচ্ছি দেখুন ফোর গ্রাম টোয়েন্টি মিলি ছোটো ছোটো কাটাইভিস দিয়ে ফ্লাওয়ারের ডিজাইন করা বডির ওয়ার্কটা দেখুন এই ধরনের আছে পুরো বডিতে কিন্তু এই ধরনের কাজ চার গ্রাম কুড়ি মিলি অ্যাপ্রক্স প্রাইস তেত্রিশ হাজার তিনশো টাকা নেক্সট কালেকশন এই নোয়াটি দেখুন হাফ কাভার নোয়াটাকে বলা যায় টু গ্রাম সিক্স হান্ড্রেড মিলি অ্যাপ্রক্স প্রাইস টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দারুণ দেখতে কিন্তু এটা নেক্সট কালেকশন এবার একটি খুব সুন্দর ধরনের বালা দেখাচ্ছি দু দুদিকে কিন্তু দু ধরনের মুখ বালি ফস্টিং এবং হাই পলিশের ওপরে কাজ এটার রেট হচ্ছে নাইন গ্রাম থ্রি হান্ড্রেড থার্টি মিলি অ্যাপ্রক্স প্রাইস সেভেন্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিস যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার ফর বুকিং ওতে আপনারা পাঠিয়ে দিতে পারেন অ্যাডভান্স পেমেন্ট করে দিতে পারেন আর ফিজিক্যালি ভিজিট করে এখান দিয়ে কালেক্ট করে নিতে পারেন আপনারা নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি এই বালাটি দেখুন গ্লাসমুখ বালা এটাকে বলা যায় নাইন গ্রাম ওয়ান হান্ড্রেড টেন মিলি ন গ্রাম একশো দশ মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস সেভেন্টি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস এটা কিন্তু হাই পলিশ এবং ওয়ালি ফস্টিং এবং কিছুটা এখানে নকশার কাজ করা এই বালাটি দারুণ ধরনের ডিজাইন আমরা যে ডিজাইন দেখাচ্ছি তাছাড়া নিজস্ব কোনো ডিজাইন সেটাও আপনারা অর্ডার দিতে পারেন দশ থেকে পনেরো দিন কিন্তু সময় দিলে সেটাও তৈরি হয়ে যাবে পুরনো গোল থাকলে হলমার্ক উইদাউট হলমার্ক সেটাও চলে আসুন এক্সচেঞ্জ করে নাইন ওয়ান সিক্স বাইস ক্রেড হলমার্ক এইচ ওইডি করা জুয়েলারি এখান দিয়ে পারচেস করে নিন নেক্সট কালেকশন এই পলাটি এই সরি এই নোয়াটি দেখুন ওয়েট হচ্ছে টু গ্রাম ফোর হান্ড্রেড এইট্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস বলমুখ এবং হাফ মুখ এবং হাফ বলমুখ দেওয়া ডিজাইন এটা দারুন দেখতে নেক্সট কালেকশন সেভেন গ্রাম নাইন হান্ড্রেড ফরটি মিলিগ্রাম গ্লাসমুখ এবং এটাকে বলা যায় প্রাইস হচ্ছে পরবর্তী কালেকশন হালকার মধ্যে শাখা দেখাচ্ছি গ্রাম মিলি মাত্র এক গ্রাম সত্তর মিলি যেটার দাম হচ্ছে আট হাজার টাকা পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি নকশার কাজ করা বালা উইট নাইন গ্রাম টু মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে সেভেন্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড সত্তর হাজার নশো টাকা বালা কিন্তু আপনারা ছ গ্রাম থেকে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন পরবর্তী কালেকশানে যাচ্ছি আম্রেলা ফিঙ্গারিং এটাও কিন্তু অ্যাডজাস্টেবল সাইডে কিন্তু অ্যাডজাস্ট করার দেওয়া আছে যে কোনো আঙুলে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে এটার ওয়েট হচ্ছে থ্রি গ্রাম এইট হান্ড্রেড ফিফটি মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস থার্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি ফোর গ্রাম এইট হান্ড্রেড থার্টি মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ড রেট অনুযায়ী থার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি মানে ফর্টি থাউজেন্ডে কিন্তু এই সুন্দর ধরনের ডিজাইনের পলা আপনারা পেয়ে যাচ্ছেন চলুন পরবর্তী কালেকশানের দিকে যাই ডিজাইনের শাখা ছোটো ছোটো বল দিয়ে হাই পলিশের কাজ কিছুটা পিরামিড ওয়াক এবং কাটাই পিস দিয়ে ফ্লাওয়ারের ডিজাইন ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম থ্রি মিলি অ্যাপ্রক্স প্রাইস ফোর এগুলো কিন্তু আপনারা ব্রাইডেল হিসাবেও কিন্তু পড়তে পারেন এই ধরনের কালেকশন কিন্তু খুব মানাবে আসুন পরবর্তী কালেকশনের দিকে যাই বালা তো অনেক রকম দেখেছেন আপনারা এই বালাটি দেখুন একটু ডিফারেন্ট ধরনের লোক আছে এই বালাটার আলাদাই ছোঁয়া কিন্তু ওই বালাটিতে যে বালাটার ওয়েট হচ্ছে টুয়েলভ গ্রাম ওয়ান হান্ড্রেড সেভেন্টি মিলিগ্রাম পুরো নকশার কাজ করা মুখটা কিন্তু একদম টোটালি ডিফারেন্ট বারো গ্রাম একশো সত্তর মিলি যেটার দাম হচ্ছে তিরানব্বই হাজার সাতশো টাকা নাইনটি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি কি আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম সিক্স গ্রাম থেকে আপনারা বালা এখানে পেয়ে যাবেন আমি একটা এই যে বালাটা দেখাচ্ছি মুখ বালা ছ গ্রাম তিনশো আশি মিলি এগুলো থেকে গালা ভরা হয় যখন ওয়েটটা আপনারা দেখে নেন তারপরে কিন্তু গালাটা ভরা হয় তার আগে কিন্তু গালা ভরা হয় না দারুণ দেখতে কিন্তু এটা পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি সরি এর ওয়েটটা বলেছি সিক্স গ্রাম থ্রি হান্ড্রেড এইটি মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস ফর্টি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস নেক্সট কালেকশন একদম ডিফারেন্ট লুক একদম ভরাট কাজ এই পলাতে এটা কিন্তু

এইটা মান্তাশাটির ওয়েট হচ্ছে ফোর গ্রাম সেভেন হান্ড্রেড থার্টি মিলি চার গ্রাম সাতশো তিরিশ মিলি যেটার দাম হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী ইনক্লুডিং মেকিং জিএসির সাথে থার্টি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি শাখার এই ডিজাইনটি দেখুন ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম সিক্স হান্ড্রেড ফোরটি মিলি অ্যাপ্রক্স প্রাইস ফর্টি সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড খুব সুন্দর ডিজাইন কিন্তু পুরো বডিতে ভরাট কাজ আছে পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছে এই ফিঙ্গারিংটি দেখুন এটা কিন্তু অ্যাডজাস্টেবল নয় যদি আপনারা বলেন তো অ্যাডজাস্টেবল করে দেওয়া যাবে ওয়েট হচ্ছে টু গ্রাম এইট হান্ড্রেড সিক্সটি মিলিগ্রাম ফিঙ্গারটা কিন্তু পুরোটাই কভার করবে কিন্তু এটার প্রাইস টোয়েন্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট কালেকশান থ্রি গ্রাম থ্রি হান্ড্রেড সেভেন্টি মিলিগ্রাম স্কোয়ার সেপের ডিজাইনটা কিন্তু পাতার কাজ করা হয়েছে খুব সুন্দর ধরনের ডিজাইন প্রাইস টোয়েন্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড বন্ধুরা এর ভেতরে আপনারা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বর ফর বুকিং ওতে আপনারা পাঠিয়ে দিতে পারেন অ্যাডভান্স পেমেন্ট করে দিতে পারেন ফিজিক্যালি আপনারা ভিজিট করে কিন্তু এখান দিয়ে কালেক্ট করে নিতে পারেন প্রোডাক্ট আসুন পরবর্তী কালেকশানের দিকে যাই ডিজাইনার পলাত থ্রি গ্রাম সেভেন হান্ড্রেড ফর্টি মিলি থ্রি গ্রাম সেভেন হান্ড্রেড ফরটি মিলি অ্যাপ্রক্স প্রাইস থার্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি রুপিস পরবর্তী কালেকশানের দিকে যাচ্ছি পুরো পাতের কাজ করা হয়েছে এই সুন্দর ধরনের একটি শাখাতে এটার ওয়েট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস টোয়েন্টি নাইন থাউজেন্ড নেক্সট কালেকশন এবার একটি পিকক মোটিভ ডিজাইনের আপনাদেরকে আমি দেখাচ্ছি পলা ডিজাইনের পলা এটাকে বলা যায় যেটার ওয়েট হচ্ছে থ্রি গ্রাম এইট হান্ড্রেড মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি টু থাউজেন্ড পরবর্তী কালেকশানের দিকে যাচ্ছি এবার যে ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটাও কিন্তু পলার ডিজাইন এবার যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে শাখা এটা কিন্তু হাঙ্গরমুখ শাখা পাতের কাজ করা যেটার ওয়েট হচ্ছে ওয়ান গ্রাম থ্রি হান্ড্রেড ফর্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস টুয়েলভ থাউজেন্ড পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এবার আপনাদেরকে দেখাচ্ছি মান্তাসা এই যে মানতাটা দেখছেন একদম ভরাট কাজ করা হয়েছে ওয়েট হচ্ছে সেভেন গ্রাম থার্টি মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস ফিফটি ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস দারুন দেখতে এগুলো কিন্তু যতক্ষণ আমি ছ গ্রামের ওপরে যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু সেভেন মেকিং ধরেই আপনাদেরকে দামগুলো আমি বলছি আসুন পরবর্তী কালেকশনের দিকে যাই পলার এই ডিজাইনটি দেখুন একদিকে পিরামিড ওয়াক এটাকে পিরামিড ওয়াক বলা যায় আর একদিকে পাতের কাজ সুন্দর ধরনের ডিজাইন ওয়েট হচ্ছে ফোর গ্রাম ফিফটি মিলি চার গ্রাম পঞ্চাশ মিলি যেটার দাম হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন শাখার এই ডিজাইনটি দেখুন ফাইভ গ্রাম টু হান্ড্রেড ফর্টি মিলিগ্রাম একদম ভরাট কাজ ফিস মোটিভ ডিজাইন ছোট্ট ছোট্ট কাটাই পিস দিয়ে ডিজাইন করা হয়েছে প্রাইস হচ্ছে ফর্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড নেক্সট কালেকশন এই ডিজাইনটি দেখুন এটার ওয়েট হচ্ছে ফোর গ্রাম নাইন হান্ড্রেড ফরটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ড রেট অনুযায়ী ফর্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি দেখুন এই বালাটি হালকার মধ্যে কিন্তু এই বালা মুগ বালা যেটার ওয়েট হচ্ছে ফোর গ্রাম সরি এটার ওয়েট হচ্ছে সিক্স গ্রাম ফোর হান্ড্রেড সেভেন্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস ফর্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড পরবর্তী কালেকশন এবার যে বালাটা দেখাচ্ছি দেখুন এটার ওয়েট হচ্ছে সিক্স গ্রাম ফোর হান্ড্রেড মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস ফর্টি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এই বালাটি দেখুন বল মুখ আর এদিকে নকশার কাজ করা ওয়েট সিক্স গ্রাম ফাইভ হান্ড্রেড সিক্সটি মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি হাফ কভার নোয়া মুখ নোয়া মাত্র ওয়ান গ্রাম এইট হান্ড্রেড মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস ফর্টিন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি রুপিস নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি এই সুন্দর ধরনের বক্স নোয়াটি দেখুন খুব সুন্দর ধরনের ডিজাইন দুপাশে দু ধরনের মুখ ডিজাইন করা হয়েছে যেটা ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম ফাইভ হান্ড্রেড থার্টি মিলি ফাইভ গ্রাম ফাইভ হান্ড্রেড থার্টি মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস ফর্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এই ডিজাইনটি দেখুন ফাইভ গ্রাম টু হান্ড্রেড থার্টি মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস ফর্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড দুপাশে দু ধরনের মুখ পরবর্তী কালেকশনের দিকে যাই এবার দেখাচ্ছি আম্রেলা ফিঙ্গারিং এটা টোটালি অ্যাডজাস্টেবল যেটার ওয়েট হচ্ছে ফোর গ্রাম সেভেন হান্ড্রেড টেন মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস থার্টি নাইন থাউজেন্ড উনচল্লিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই বড় সড়ো একটি ফিঙ্গারিং আমব্রেলা ফিঙ্গারিং পরবর্তী কালেকশনের দিকে যাই এই আমব্রেলা ফিঙ্গারিংটি দেখুন যেটার ওয়েট হচ্ছে টু গ্রাম ফোর হান্ড্রেড মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস টোয়েন্টি থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি রুপিস পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি ফাইভ গ্রাম ফাইভ হান্ড্রেড থার্টি মিলিগ্রাম পাঁচ গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম বক্স নোয়া মুখটা দেখুন আলাদা আলাদা ধরনের ডিজাইন আছে ফাইভ গ্রাম ফাইভ হান্ড্রেড থার্টি মিলি খুব সুন্দর ধরনের ডিজাইন এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড পঁয়তাল্লিশ হাজার নশো টাকা পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এই বালাটি দেখুন একটু মোটার মধ্যে আছে আর বডির ওয়ার্ক দেখুন সুন্দর ধরনের ডিজাইন একদিকে বল মুখ একদিকে গ্লাস মুখ ওয়েট হচ্ছে

দারুণ লাগছে কিন্তু দেখতে আসুন পরবর্তী কালেকশানের দিকে যাই এবার যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটাকে আরেকটা খুব সুন্দর ধরনের একটি মান্তাসা এই যে মান্তাসাটা দেখছেন ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম সেভেন হান্ড্রেড এইটি মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফর্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি রুপিস পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি কাস্টিং মুখ হাফ কভার নোয়া এটাকে বলা যায় এটার ওয়েট হচ্ছে ফর্টি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস এটাকে কাস্টিং মুখ নোয়া বলা যায় যেটার ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম সিক্স হান্ড্রেড মিলিগ্রাম এবং এটার প্রাইস 46,350 সিক্স থাউজেন্ড পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি নোয়ার এই ডিজাইনটি দেখুন এটাও কাস্টিং মুখ হাফ কাভার নোয়া বলা যায় এটার ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম ওয়ান হান্ড্রেড মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস ফর্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি এবার একটি ফ্লাওয়ার মোটিভ ডিজাইন খুব সুন্দর ধরনের আরেকটি আপনাদেরকে নোয়া কালেকশন দেখাচ্ছি যেটার ওয়েট হচ্ছে ছশো টাকা নোয়ার এই কালেকশনটি দেখুন দুপাশে মুখ এটাও কিন্তু হাফ কভার নোয়া যেটার ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম টু হান্ড্রেড সিক্সটি মিলি অ্যাপ্রক্স প্রাইস ফর্টি থ্রি থাউজেন্ড ফাইভ পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এবার দেখাচ্ছি মন্ত্রাসা এই যে মন্ত্রাসাটা আপনাদেরকে দেখাচ্ছি একদম ভরাট কাজ আছে যেটার ওয়েট হচ্ছে টেন গ্রাম সিক্সটি মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস সেভেন্টি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি রুপিস পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এবার এই দেখুন এটা একটা ডিজাইন ডিজাইন করা হয়েছে মানে যেটার ওয়েট হচ্ছে ফাইভ নাইন হান্ড্রেড সিক্সটি মিলি অ্যাপ্রক্স প্রাইস ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড নেক্সট কালেকশন এই ডিজাইনটি দেখুন সিক্স গ্রাম টু হান্ড্রেড টোয়েন্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস ফর্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড সাতচল্লিশ হাজার নশো টাকা এটাও কিন্তু একটি মান্থাসা পরবর্তী কালেকশনের দিকে যাই এই মান্থাসাটি দেখুন সেভেন গ্রাম এইটি মিলি সাত গ্রাম আশি মিলি এটার ওয়েট এবং এটার প্রাইস হচ্ছে ফিফটি পরবর্তী কালেকশন এবার যে বালাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু এটা কিন্তু মুখ বালা এটার ওয়েট হচ্ছে সেভেন গ্রাম ফোর মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফিফটি পরবর্তী এবং আজকের ভিডিওর লাস্ট কালেকশনটা আপনাদেরকে দেখাবো এটা একটি খুবই মোটার মধ্যে একটা বালা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বডির ওয়ার্কটা একটু ডিফারেন্ট মতন আছে সুন্দর দেখতে ডিজাইনটি পড়লে অবশ্যই ভালো লাগবে ওয়েট হচ্ছে থার্টিন গ্রাম সিক্স হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড তো বন্ধুরা আজকে যত কোনো কালেকশান দেখালাম আমি বিদ্দি জুয়েলসের পক্ষ থেকে আপনাদেরকে দেখালাম কেমন লাগলো কমেন্ট করবেন পরবর্তী সময়ে আর কী দেখতে চাইছেন সেটাও বলবেন আমরা নেক্সট এটা নিয়ে আপনাদের সামনে ফের আসবো আজকের মতন এতই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার